কলকে তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা একটু আলাদাভাবে শুরু করছি, কারণ দেখতে পাচ্ছ চারিদিকে আম, এই যে আম ধরে আছে এখানে, আরও এই গোটাটাই আম গাছ, আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ি, গ্রামের বাড়ি। অ্যাকচুয়ালি আমরা গ্রামের বাড়িতে এসেছি, এই যে চারপাশের পরিবেশটা। অ্যাকচুয়ালি আমরা এখন হচ্ছে আম বাগানেই দাঁড়িয়ে আছি, তো ভাবলাম যে এখান থেকে ব্লগটা স্টার্ট করি। প্রায় পৌঁছে গেছি, আগে তো টোটোও ছিল না, এখন মোটামুটি রাস্তা ভালো হওয়ার পর টোটো হয়েছে, আমরা চলেই এসেছি প্রায়। আর চতুর্দিকে দেখো সবুজ, কি সুন্দর লাগছে দেখতে। আমি প্রায় 2 বছর পরে গেলাম, এর আগের বছর যাওয়া হয়নি, বাবা অরিত্রকে নিয়ে গিয়েছিল। তো সেই আলপাতা ইট দেওয়া রাস্তা, গ্রামে গেলেই আমার সবথেকে পছন্দের যে জিনিসগুলো তাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই ছোট ছোট বাচ্চাগুলো হয়েছে, হবে হয়তো কয়েকদিন, আর আমি যখনই গ্রামের বাড়িতে যাই তখনই বা তার আগ দিয়ে হয় গরুর বাচ্চা নয়তো ছাগলের বাচ্চা, কিছু না কিছু একটা হয়। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরে একটা ছোট্ট আম গাছ, যেখানে কয়েকটা মাত্র আম ধরেছে, এর আগের বছর থেকেই ধরা স্টার্ট হয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, আর যেটা দেখালাম যে ঘরটা, এই ঘরটা হচ্ছে আমার ঠাকুমার ঘর ছিল, যেখানে আমরা গিয়ে উঠি। কিন্তু এখন ঠাকুমার শরীরটা খারাপ থাকায় এখন ঠাকুমা বাড়িতে নেই, একটু শহরেই আছে। আর এই বাড়িটা আমি চতুর্দিকটা ঘুরে দেখালাম, আর এটা নারকেল গাছ, আর এর নিচেই আছে তুলসী মণ্ডপ, আর চতুর্দিকটা ঘুরে দেখালাম তোমাদেরকে। আর এটা হচ্ছে আমাদের পাশেই, বাড়ির পাশেই একটি বাগান, আম বাগান। এই যে ঘুরতে ঘুরতে হঠাৎই একটা জিনিস চোখে পড়লো, তোমাদের সাথে শেয়ার করি, এই যে ছোট্ট একটা ফুলের মতো কি সুন্দর ধরেছে, খুব সুন্দর লাগছে। এই যে ছোট্ট একটু গাছ, আর এগুলো মান কি গাছ, সম্ভবত কলা না কি বান গাছ। তোমরা যদি চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদেরকে দেখাই যে এখানে পেছনে অনেক পাট গাছ, অনেক পাট হয়েছে, আসলে রোদের এত ঝিলঝি তাকানো যাচ্ছে না। গ্রামে এসছি আর আম পারবো না, তাই কখনো হয় হাত দিয়ে আম পারবো। এই যে দেখতে পাচ্ছ, হাত দিয়ে আম পারবো। আর এই যে আরেকটা ঝুলছে, মোটামুটি হয়েছে, কিন্তু এবার যেহেতু খরা জল নেই অত, তার জন্য পরিমাণে অনেকটাই কম হয়েছে। এদিকে পুকুর টুকুর, এটা অ্যাকচুয়ালি পুকুর, কতটা বুঝতে পারছি জানি না, এই যে এখানে জল আছে অল্প, কিন্তু পুকুরটা পুরো বুজে গেছে এরকম। আর এই যে আম চলছে, তো ওইদিকে আম পাড়াও শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ গাছ পাকা আম, আমি নিজে গেছি আমের গাছ, সেই আজকে আমি আম পাড়ছি নিজে হাতে। পাড়া কমপ্লিট, গোছগাছও কমপ্লিট, এবার একরাশ মন খারাপ নিয়ে বাড়ির পথে রওনা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর তোমরা সকলে ভালো থেকো।